আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আপনারা কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আবার নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন আজকে ব্লগটা আপনাদের সাথে শেয়ার করি। এটা গতকাল রাত্রের ভিডিও, আমি বারান্দায় কতক্ষণ বসেছিলাম, তো ভাবলাম যে একটু ভিডিও করি, তো সেই সাথে আপনাদের সাথেও শেয়ার করলাম। এই যে আমি নারকেলের মালা দিয়ে টব বানিয়েছি আর কি গাছ লাগানোর জন্য, তো ওগুলো একটু ভিডিও করে নিয়েছি, সেই সাথে আপনাদের সাথেও শেয়ার করছি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এটা হচ্ছে আমার মালা প্রজেক্ট, মালা আপনাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, এটা হচ্ছে সকালবেলা, সকালবেলা একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, আর ইদানিং আমার কী হয়েছে, রাত্রে ঘুম হয় না, তো সকালে দেরি করে ঘুম থেকে উঠা হয়। তো এখন প্রায় 10টা বাজে, আমি এখন আসছি নাস্তা বানাতে। তো যাই হোক, ঘরের মধ্যে তো আমিও অসুস্থ, আপনাদের ভাইও অসুস্থ, তো ও একটু দেরি করে ঘুম থেকে, আমি রাতে যেহেতু কাশির জন্য ঘুমাতে পারি না, তো আমার জন্য ও ঘুমাতে পারে না, তো দুজনেরই দেখা যায় যে সকালবেলা একটুখানি ঘুম হয়। তো আজকে কয়েকদিন ধরেই 10টা সাড়ে 10টা এরকম করে ঘুম থেকে উঠছি এই আর কি। তো উঠে নাস্তার ব্যবস্থা করছিলাম, তো ভাবলাম যে যেহেতু দেরি হয়ে গিয়েছে, দুপুরে রান্নাটা সহ একসাথে করে ফেলবো। তো সকালে যেহেতু ভাজি দিয়ে রুটি খাওয়া হয়, তো ভাবলাম যে একটু ভাজিটা একটু বেশি করেই করে, তো চিচিঙ্গা, আলু, তারপরে গাজর, বরবটি এগুলো দিয়ে একটা ভাজি করব, সবগুলো সবজি একসাথে দিয়ে আর কি, আর দুপুরে রান্নাটাও একসাথে করে ফেলবো। তো ভাজিটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি আর কি। প্রতিদিনই তো ভাজি দিয়ে রান্না করি, তো হয়তো দেখা যায় যে প্রতিদিন আপনাদের সাথে শেয়ার করা হয়, তো আজকে ভাবলাম যে একদম কাটা বাছা থেকে শুরু করে একদম ভাজি রান্না করা পর্যন্ত সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করছি, বটিতে বসিনি, আর পিলার দিয়ে সব কিছু চামড়া পরিষ্কার করে নিচ্ছি, এভাবে করলে একটু তাড়াতাড়ি হয়। তারপরে আবার হচ্ছে যে দা বটি দিয়ে করলে আমার হয় যে মানে কুচি করাটা খুব সুন্দর হয় আর কি। তো যাই হোক, ছুরি দিয়ে অত ভালো পারি না, তারপরে আজকে ছুরি দিয়ে করব, যেহেতু আজকে বটিতে বসিনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু করছি এই আর কি। তো আলহামদুলিল্লাহ এখন অনেকটাই সুস্থ আছি, আর গলাটা ঠিক হবে কখন বুঝতে পারছি না। ভাজিটা কাটা হয়ে গিয়েছে, এখন বসিয়ে দেব।
তো দেখতেই পাচ্ছেন ভালো করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে পানি ঝরিয়ে রাখবো। আর ওদিকে হচ্ছে যে কড়াইতে তেল দিয়ে দিব, তেল প্রথমে আমি কড়াইটা একটু পানি দিয়ে সেদ্ধ করে পানিটা ফেলে দিয়েছিলাম, কড়াইটা কেমন যেন হয়েছিল তো এই জন্য ভাবলাম যে একটু পানি সেদ্ধ করে পানিটা ফেলে দিই। তো এখানে তেল দিয়ে দিয়েছি, দিয়ে একটু হলুদের গুঁড়া, একটু জিরার গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া দিব, আর পরিমাণ মতো লবণ দিয়ে ভাজিগুলো দিয়ে নেড়ে চেড়ে বসিয়ে দিব আর কি। এভাবে সাধারণত আমি ভাজিটা করি, আর এভাবে করলে খেতে ভালো লাগে। আর পেঁয়াজ যেহেতু আমি আগেই ভাজির সাথে কেটে রেখেছি, ওই জন্য আর বাড়তি পেঁয়াজ এখানে দিই নাই। এভাবে একসাথে দিয়ে তারপরে নেড়ে চেড়ে সামান্য একটু পানি দিব, যাতে করে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়, সবজি থেকেও পানি বের হবে। তাছাড়া আমি একটু পানি দিব, তো দিয়ে তো যেহেতু একটু মোটা করে কেটেছি এই জন্য একটু পানি দিব। আর পানি দিলে সবজিটা একটু মাখা মাখা হয়, খেতেও ভালো লাগে। আর মিক্সড যেই কোনো ভাজি খেতে খুব ভালো লাগে। এখানে যেহেতু গাজর, বরবটি, চিচিঙ্গা, আলু সব কিছুই আছে, খেতে আসলে ভালো লাগে। একটা একটা সবজি দিয়ে ভাজি করলে ওটা একরকম মজা, আর সবগুলো সবজি দিয়ে একসাথে ভাজি করলে ওটা অন্যরকম মজা। তো আমাদের ঘরে দেখা যায় যে এই ধরনের ভাজিটাই বেশি চলে, সকালে রুটির সাথে খাওয়া হয় আর কি। সবজি যতগুলো থাকে সবগুলো থেকে একটু একটু করে নিয়ে তারপরে ভাজিটা করি আর কি। তো আমার ভাজিটা প্রায় হয়ে এসেছে, এখন কাঁচামরিচ দিয়ে দিব, দিয়ে তারপরে হচ্ছে যে আর একটু দমে রেখে দিব, এরপরে রুটি সেঁকে নেব, ডিম পোস্ট করে নেব, এই আর কি। এ হচ্ছে আমাদের সকালবেলার নাস্তা, প্রতিদিন যা হয় আর কি। আমাদের প্রতিদিনের নাস্তাই কিন্তু এটাই, মেইন নাস্তা এটাই। তো অনেক সময় দেখা যায় যে একটু ব্যতিক্রম করি, খুব বেশি ব্যতিক্রম হয় না আমাদের, কারণ হচ্ছে যে আরিবের বাবা রুটি ভাজি ছাড়া অন্য কিছুই খেতে চায় না সকালবেলা। তো সেই জন্য ওর সাথে সাথে আমরাও রুটি ভাজি আর ডিম, এই হলো আমাদের নাস্তা। আর চা তো অবশ্যই আছে, এই আর কি। তো এভাবেই সকালবেলাটা শুরু হয় আর কি আমার। তো আজকে সকালটা দিয়ে আপনাদের সাথে ব্লগটা শেয়ার করলাম, আর দুপুরে রান্নাটা করব। এই তো রাস্তা করে উঠে দেখি যে বাইরে অন্ধকার হয়ে আছে, বৃষ্টি আসবে মনে হয়। তো আজকে দুই দিন ধরেই এরকমই আবহাওয়াটা, বৃষ্টি হচ্ছে থেমে থেমে। তো নাস্তা করে এসে বারান্দা কতক্ষণ দাঁড়িয়েছিলাম, এ আর কি আমার যেটা কাজ আর কি, আর তো কোনো কিছুই নেই। তো এরপরে দুপুরে রান্না করতে যাব, আর দুপুরে রান্না করতে করতে আপনাদের কাছ থেকেও বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই সে দোয়াটাই করবেন। তো আজকে মাছ রান্না করব, আর কাঁকরোল আলু আলু দিয়ে আর কি। তো এখানে মাছ রান্না করার জন্য মশলা কষিয়ে ফেলেছি, তো মাছগুলো ধুয়ে রেখেছি, আর কাঁকরোল আর আলুও কেটে রেখেছি। কাঁকরোল আর আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব। এই তো রান্না করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে থাকা বেল আইকনটাও প্রেস করে রাখবেন, যাতে করে আমি কোনো ভিডিও বা ব্লগ দিলে আপনাদের কাছে সাথে সাথে নোটিফিকেশন চলে যায় এবং আপনারা তা দেখে নিতে পারেন। তো আজকে এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।